বাবা তুমি স্টুডেন্টের গালি দেয় এমনকি এমন জঘন্য ভাষা বলে মানে বিদায় দেবে স্কুল থেকে। আচ্ছা তোমাদের সঙ্গে কেমন আচরণ করে? আমাদের সমস্যা হলে যদি আমরা বলতে চাই আমাদেরকে ধমক দিয়ে আটকে রাখে বা মাঝে মাঝে বলে যে এইসব করা যাবে না। এমন আর আমাদের হচ্ছে যেমন ক্লাস এইটের কথা বলছো ফর্ম ফিলাপ ছিল হ্যাঁ 250 টাকা ছিল। আপনি তো বলছেন আজকে যে সময় দেওয়া সম্ভব নয়, এখন ও কি বললো সেটা তো ব্যাপার না। একটা পুরাতন আপনার বয়স হচ্ছে আমার বয়স হচ্ছে একটা পিয়ন ছোট বয়সে যদিও চাকরি যদিও ছোট পিয়নটা কিন্তু বয়সে আমারও পিয়ন যদি আপনার উপর হাত বাড়ায় আপনার উপর কর্তৃত্ব করে তাহলে অবশ্যই তার না না আমার রাইট আছে। না না আমার কথা তো হাত বাড়াবে কেন তাকে তো পিয়ন যদি পিয়ন না না আপনি যত কিছু অপরাধ পিয়নের কথা অনুযায়ী আপনি কথা সিদ্ধান্ত নেন না না তার কথা আপনি প্রতিষ্ঠান প্রধান তার কথা নিয়ে আমি কথা মতো উঠ বস যদি আপনি পিয়নের কথা মতো উঠতে কথা করেন না আপনি প্রতিষ্ঠান এখানে ভ্যালুলেস একটা শিক্ষককে টিচারকে সে হিয়পূর্ণত করতে পারে না। পেয়নের কথায় উঠ এবং পেয়নের কথায় বস এটা শিক্ষক কিন্তু করতে পারে না এবং আপনিও করতে পারেন না। অতএব জানা গেল আপনি পেয়নের কথায় পেয়নের কথায় আপনি 2 লক্ষ টাকা নিয়েছেন এবং আবার ইয়ের জন্য ওনার স্বামী 3,000 টাকা দিয়েছে। আমাদের শোনেন আমাদের কাছে ডকুমেন্ট আছে আমাদের কাছে পেপার্স আছে পেপার্স ছাড়া আমরা কথা বলবো না। আমরা সাংবাদিক পেপার্স নিয়ে আমরা কথা বলছি এনটিএলসি থেকে যে নিয়োগটা ওনাকে দেওয়া হয়েছে এই পোস্টটা অবশ্যই আপনি শূন্য দেখাইছেন। এখন টিচার ছিল যে ছিল তাহলে এনটিএলসি কেন আপনার পজিশন নিয়োগটা দিয়ে দিল এখানে দেখাচ্ছি তো কিন্তু তো আবার কেন রিজেক্ট হয়ে গেল কাগজপাতি শর্ট ফাইলে রিজেক্টেড হবে না। আপনি কি কাগজপাতির ব্যাপারে সহযোগিতা করছিলেন তাকে? সহযোগিতা করি মানে আমি দিন রাত 24 ঘন্টা তার পিছনে কাজ করছি। আমি আমি যখন আপনি যখন রায়পুরে আসছিলেন আপনি ছিলেন নাকি? আমি ছিলাম সেখানে সেখানে আমি ছিলাম কতটা পর্যন্ত ছিলাম? আপনি ছিলেন তারপরে যে ফাইলটা না না আমি একটা সহকারী টিচারের পিছনে রাত 3টা পর্যন্ত কেউ কাজ করে নাকি? আচ্ছা যাই ওখানে বিএইচসি শিক্ষক ছিল না বিএইচসি শিক্ষকের বেতন আসছিল এতদিন আইএইচসি শিক্ষকের বেতনটা নিছেন এইভাবে কতদিন চলছে এবং সাসপেন্ড হয়েছে কে? কোন শিক্ষক 3 বছর সাসপেন্ড হয়ে আছে? তাহলে যেটাই হোক তাহলে প্রতিষ্ঠানটা কিভাবে চলতেছে? আপনি যে বিএসসি পোস্টের যে বেতনটা নিয়ে এসছেন যে গ্রো করছেন এটা কতগুলো টাকা তুলছেন? ওখানে কত লক্ষ টাকা তুলছেন? না না আমি বিএসসি টিচার হিসেবে কেন টাকা তুলবো? যে টাকাটা আসছে ব্যাক দিয়েছে ব্যাক দিয়েছে তো আপনি এটা কতদিন কতদিন থেকে এই ঘটনা ঘটছে? এবারও হলো কাগজ পাতি রেডি করছি তার রেজুলেশন সবকিছু পাঠাবো এবারও। আচ্ছা আমাদের তো কাটার ক্ষমতা নেই কাটার ক্ষমতা ওনাদের। আপনারা বর্তমানে ছাত্রদের কাছ থেকে টাকা নিচ্ছেন কত? এই ছাত্রদের কাছ থেকে আপনার যে পরীক্ষা দিয়ে যারা রেজিস্ট্রেশন করতেছে তাদের
অভিভাবকেরা তারা নিজেরাই কথা বলছেন, আমি 500 টাকা নিছি, পাঁচশো টাকা, কিন্তু বাস্তবে নিচ্ছে 1200 টাকা। যখন বাস্তব আপনাদের কাছে, আমার কাছে নাই, আর বলেন আপনি নিচ্ছেন এখন বললে হবে না তো, ক্লার্ক সাহেব আছে, ক্লার্ক সাহেব আদায় করছি, ক্লার্ক সাহেব কয় টাকা আদায় করছি, আমি নামি আপনি ওদিকে আছেন তো, যে কোনো বিষয় জিজ্ঞেস করলে গালি গালাস করে, ছেলেরা দেয় না, আগের পরীক্ষা ফিরে শিক্ষকদের খাতা মূল্যায়ন পাঠদান হয় না, আর দরিদ্র তহবিল নামে কিছু নাই, কিন্তু টাকা নেওয়া হয় নাকি? এর বাড়ি কিছু আছে আমাকে একক ভাবে অফিসে ডেকে আমাকে বলছিল যে তোমার স্কুলে যতদিন থাকবে টাকা পয়সার চিন্তা করতে হবে না, আমি দেখবো, এই ধরনের আমাকে লোভ দেখাইছে। ইন্ধন আমার টাকা কেন কমলো? 700 টাকা আমি খাইতে পারলাম না, আমার টাকাটা কমলো কেন? আপনি ইন্ধন দিচ্ছেন, এই জন্য আমি পরে স্টুডেন্টদের বলবো ভাই আমি তোমাকে দিচ্ছি, কেন না ম্যাডাম? তাহলে হেড স্যার এই কথা বলে কেন? আজকে আমি যখন ইন্ধনে দিছি, চলো আজকে টিওনো স্যারের কাছে যাবো, আমি এটার বিচার চাই। আমি এই জন্য